আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখছেন আফসার ভাই এডিট চ্যানেল। এই চ্যানেলে আপনাকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে হ্যাপি নিউ ইয়ার্স পোস্টার ডিজাইন কীভাবে করবেন 2023 সালের জন্য। আমরা সেটা ফটোশপের পর্দায় আপনাদেরকে একদম স্পষ্টভাবে করে দেখাবো কীভাবে করবেন, এবং সেটা এই ফরম্যাটে আপনারা কীভাবে কারেকশন করবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো দেওয়া থাকে, প্রত্যেকটি ভিডিওতে আমি যেটা কাজ করি সেটার একটি টেমপ্লেট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি। ভিউয়ার্স, আজকেও সেইভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক করে দিয়ে থাকবো, এরকম একটি 2023 সালের এই যে টেম্পলেটটা আমি দেবো। বিকজ এটা হচ্ছে সম্পূর্ণভাবে পিএসজি ফাইল। আপনি ফটোশপ 7, ফটোশপ পিএস এগুলোতে আপনি এটা ওপেন করতে পারবেন, কোনো প্রকারের ঝামেলা হবে না। বিকজ এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি লেয়ারে কাজ করে দেওয়া আছে। এখানে কোনো প্রকারের আপনি প্রথম চেক করবেন এই যে কাজটা করেছি সেটা লেয়ার বক্সগুলো আপনি খেয়াল করবেন, সাইটের দিকে ডান সাইডে খেয়াল করে দেখুন তো একটু, এখানে যে লেয়ার বক্সগুলো আছে প্রত্যেকটি লেয়ারে কাজ করা আছে, কোনো প্রকারের একদম লক করা নেই। এটা মনে করেন যদি লক করে আমি আপনাকে পিএসডি ফাইলটা দিই তাহলে আপনি কাজ করতে পারবেন না। আমি এখানে সম্পূর্ণভাবে আপনি যখন এটা ওপেন করবেন ফটোশপে তখন আপনি এইভাবে পাবেন, আপনি কাজ করতে অনেক আরাম পাবেন, কোনো প্রকারের ঝামেলা হবে না। আপনি চাইলে দেশ বিদেশে অবস্থানরত সকলকে জানাই 2023 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনি চাইলে এখানে দেশ বিদেশে অবস্থানরত জায়গা যেটা আছে এখানে আপনি মনের মতো একটি সন্দেহ এখানে লিখে দিতে পারবেন। বিয়াস 2023 সাল যেটা আছে এটা মনে করেন আমার চয়েস, আপনি চাইলে আপনার নিজের চয়েসের একটি অনলাইন থেকে ডাউনলোড করে এখানে বসাতে পারবেন। ইংরেজি নববর্ষে যে ডিজাইনটা করা আছে এটা আপনি চাইলে অন্য ফন্ট দিয়ে এটাকে আরও সুন্দর করে সাজাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শুভেচ্ছা, শুভেচ্ছাও আপনার ইচ্ছা মতো করে এটাকে সাজাতে পারবেন। প্রত্যেকটি লেয়ার, প্রত্যেকটি যে সেক্টর আছে প্রত্যেকটি জায়গাতে কাজ করে দেওয়া আছে, আপনাদের কোনো প্রকারের সমস্যাটা হবে না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিচের দিকে নাম, এই নামের মধ্যে একটা কাজ করতে হবে যে শুধু সেটা কী কাজ, আপনি প্রথমে হরিজন্টাল টাইপ টুলে যাবেন। হরিজন্টাল টাইপ টুলে গিয়ে আপনি এখানে এভাবে করে এটাকে সিলেকশন করে দেবেন, তারপরে বিজে বাই ন এখানে গিয়ে আপনি বিজে ক্লাসিক করে দেবেন। বিজে ক্লাসিক করার পর আপনার যে নামটা আছে হয়তো রহিমউদ্দিন, এভাবে করে আপনার নামটা আপনি নিজে এখানে বসাবেন। ভিউয়ার্স, এভাবে করে আপনি নিজের নামটা বসাই নেবেন, এবং পরিশেষে যে কাজটা আছে যে ছবিটা চেঞ্জ করতে হবে, ছবিটা কীভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনি ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে লেয়ার বক্সের দিকে খেয়াল করবেন, ছবি যেখানে ক্লিক করেছেন ক্লিক করার সাথে সাথে ডান দিকে খেয়াল করুন লেয়ার বক্সে, ১৯ নম্বরের ছবিটা সিলেকশন করাই আছে। আপনি যদি এখানে সিলেকশন করেন তাহলে দেখুন ডান সাইডে ১৭ নম্বরে সিলেকশন হয়ে গেছে। আপনি যদি ছবির উপরে ক্লিক করেন মাউসে তাহলে ১৯ নম্বরে সিলেকশন হয়ে গেছে। তাহলে আপনি এখানে কী কাজ করবেন? ভিউয়ার্স, এই মনোযোগ সহকারে শুনুন, এরকম ছোটোখাটো ভিডিও দেখার মধ্যে আমরা অনেক সময় কাজগুলো পরিপূর্ণভাবে শিখতে পারি। ইউটিউব বিদ্যালয় থেকে আমি একজন নিজেই এই ইউটিউব বিদ্যালয় থেকে আমার সমস্ত কাজ শেখা, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমি অন্য কাউকে শেখার মতো এরকম আল্লাহ আমাকে ইয়ে দিয়েছে। কিন্তু আপনাকে কোনো প্রকারের অহংকারভাবে বলা যাবে না, শুধুমাত্র আপনাদেরকে যে জাস্ট আমি একদম ছোট্ট একজন ডিজাইনার হয়ে আপনাদেরকে এই ডিজাইনগুলো যে করে দেখাতে সেটা আমার জন্য আল্লাহর রহমতে অনেক বড় কিছু। আপনারাও চেষ্টা করবেন ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে, সেটা ছোট ইউটিউবার হোক অথবা বড় ইউটিউবার হোক সে কী বলতে চাচ্ছে, কাজের ফাঁকে ফাঁকেই আপনাদের বুঝতে পারবেন যে কাজের ফাঁকে ফাঁকে কিছু কাজ আপনাদের মনে লেগে যাবে। আমি অনেক সময় 2013 সাল থেকে আমার এই কম্পিউটার জগতে আসা, কিন্তু আমি নিজের একটা কাহিনী, আমি অনেক সময় নিজেও অনেক ছোটো ইউটিউবার থেকে কাজ শিখেছি, কিন্তু আমার সে অনেক ছোটো ইউটিউবার তারা এখনও পর্যন্ত এই 100-200 সাবস্ক্রাইব নিয়ে এবং ভিউস টাইম একদম কম, 10-15টা ভিউ নিয়ে ভিডিও আপলোড করে থাকে, কিন্তু তাদের ভিডিওগুলো আমি ফুল দেখে থাকি। কেন? অনেক সময় তাদের কাছ থেকে অনেকগুলো শেখা যায়, এরকম ভিডিও আমি অনেকগুলো পেয়েছি, আমি নিজেও শিখেছি। এই যে মনে করেন লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন 19 নম্বর আছে, এখানে আপনি ক্লিক করবেন যে এই চোখ আইকন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে চোখ আইকনে ক্লিক করলে ছবিটা চলে যাবে, তাহলে আপনার নিজের ছবিটা নিয়ে আসতে পারবেন, এখানে আপনার ছবিটা নিয়ে এসে এখানে বসাবেন। ভিউয়ার্স, আরেকটি খেয়াল করুন, আপনি চোখ আইকনে আবার ক্লিক করে কিন্তু ছবিটা চলে আসবে। আপনি এটাকে পুরোপুরিভাবে ডিলিট করতে চাচ্ছেন তাহলে কী করবেন? তাহলে লেয়ার বক্সে খেয়াল করুন
এটার তো সিলেকশন করাই আছে 19 নম্বরে। আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাড লেয়ার স্টাইল, অ্যাড লেয়ার মাস্ক, এখানে দেখছি ক্রিয়েট এ নিউ সেট, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে দেখতে পাচ্ছেন ডিলেট লেয়ার। এই যে ডিলেট লেয়ারে আপনি একটি ক্লিক করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে ইয়েস চাবে, ইয়েসে ক্লিক করবেন। ভিউয়ার্স দেখুন এখন ছবিটা একদম পরিপূর্ণভাবে ডিলেট হয়ে গেছে। আপনি যদি সেটা আবার ফিরিয়ে আনতে চান অথবা আপনার তো এটা প্রয়োজন নাই, আপনাকে ডিলেট করা কীভাবে শিখাইছি, আপনি এখন কী করবেন শুধুমাত্র ছবিটা এখানে নিয়ে আসবেন, আপনার নির্দিষ্ট যে ছবিটা আছে ছবিটা নিয়ে এসে আপনি এখানে কাজ করতে পারবেন। ভিউয়ার্স পরিশেষে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, কিন্তু পাসওয়ার্ডটি অবশ্যই সংগ্রহ করে নেবেন। পাসওয়ার্ডটি সংগ্রহ করে নিয়ে আপনারা জিপ পারলে আনজিপ করে আমার মতো করে এটাকে ডিজাইন করবেন। ব্যাস পরিশেষে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে আপনি জয়েন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাস আজকের ভিডিও এখানে শেষ করলাম।